ঐতিহ্যের শহর, শান্তির শহর, সংস্কৃতির শহর কুমিল্লা এখন কি অবস্থায় পতিত হয়েছে? এই শহর আজ ভয়ের শহরে পরিণত হয়েছে। এই শহরে আজ বাক স্বাধীনতা নেই বললেই চলে। এই শহরে স্বাধীনভাবে কোনো কর্মকাণ্ড পরিচালনা করার কোনো সুযোগ সাংস্কৃতিক কর্মী থেকে শুরু করে সামাজিক কর্মী, শহরের এলিট ক্লাস, সাংবাদিক বন্ধুরা এবং সাহিত্যকর্মী কারোই আছে বলে আমার মনে হয় না। গঠনমূলক সমালোচনা, যুক্তির ভিত্তিতে সমালোচনাকে প্রবল বিরোধিতার মুখে পড়তে হয়। আজকে নাগরিক জীবনের নাবিশ্বাস উঠেছে। আজকে শান্তির শহর কুমিল্লা, আজকে দম বন্ধ পরিবেশ তৈরি হয়েছে। এখানে স্বস্তিতে কেউ আছে বলে আমি জানি না। প্রত্যেকটি নাগরিক আজকে অস্বস্তির মধ্যে আছেন। এইরকম শহরটি তো আমরা চাইনি, এইরকম শহর তো কুমিল্লা ছিল না। এখানে সকলে মিলেমিশে সুন্দরভাবে আমরা রাজনীতি করেছি, সামাজিকতা করেছি, সাহিত্য চর্চা করেছি। এক সময় এই অঞ্চলের অর্থনীতির প্রাণ কেন্দ্র ছিল। আজকে সেই প্রাণ কেন্দ্রটি আজকে নিষ্প্রাণ হয়ে গেছে। আজকে জনগণের মধ্যে সংকোচ এবং উৎকণ্ঠার সংখ্যাই বেশি। কবিরা কবিতা লিখতে ভয় পায়, প্রামাণিকরা তাদের প্রবন্ধের বিষয়গুলোকে পরিবর্তন করেছেন। প্রতিবাদ এবং দ্রোহ যেখানে সাংস্কৃতিক কর্মীদের কণ্ঠে বারবার উচ্চারিত হয়েছে, আজকে সেখানে শুধুই প্রেম ভালোবাসা আর লতাপাতার কথা, সেখানে বাস্তবতার কিছু আজকে তারা লিখতে পারছেন না, বলতে পারছেন না। সুপ্রিয় সাথীরা আমার, সুপ্রিয় সাংবাদিক বন্ধুরা, এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য আজকে আমাকে নির্বাচনে অংশগ্রহণ করতে হয়েছে। জনরায় নিয়ে যদি আমি মেয়র পদে নির্বাচিত হতে পারি, ইনশাআল্লাহ জনগণের এই সমস্ত বিষয়গুলোকে প্রাধান্য দিয়ে, জনজীবন জীবনের সমস্ত সমস্যাগুলোকে গুরুত্ব দিয়ে, ব্যক্তিগতভাবে আন্তরিকতার সাথে এবং জননেত্রী, আজকে বাংলার প্রধানমন্ত্রী, আমার মাতৃতুল্য নেত্রী জননেত্রী শেখ হাসিনার স্নেহ এবং সাহায্য নিয়ে, সহানুভূতি নিয়ে আমি কুমিল্লাকে পূর্বের সেই জায়গায় দাঁড় করাতে চাই, যেই কুমিল্লার স্বপ্ন আমরা দেখেছি, যেই কুমিল্লার স্বপ্ন আজকের তরুণরা দেখে, আর যেই কুমিল্লাকে আমরা হারিয়ে ফেলেছি। সুপ্রিয় সাথীরা আমার, কর্তৃত্ববাদী নেতৃত্বের থাবায় ভিন্ন মতের সহবস্থান আজ কল্পনা বিলাস। অতীত নিয়ে আমি আর কিছু বলতে চাই না। আপনারা কুমিল্লার সন্তান, আপনারা কুমিল্লার ভোটার, আপনারা এই শহরের নাগরিক, সামগ্রিক পরিস্থিতি আপনারা ওয়াকেবল আছেন। কুমিল্লার জনগণের সমর্থনে মহান আল্লাহ পাক যদি আমাকে কবুল করেন, আমি এটুকু বলতে পারি কুমিল্লা হবে ভালোবাসার শহর। এই শহরের ঘৃণার রাজনীতি, বিভেদের রাজনীতি থাকবে না। আমরা সহনশীল, পরমত, সহিষ্ণু কুমিল্লাকে এগিয়ে নিয়ে যাব। ঘৃণার রাজনীতি, বিভেদের রাজনীতি, এগুলো থেকে দূর করে কুমিল্লাকে আমরা ভালোবাসার শহরে পরিণত করব ইনশাআল্লাহ। আমার সমালোচনা যিনি করবেন, আমি সেটা মেনে নিয়ে তার সাথে হাসি মুখে কথা বলে একসাথে এগিয়ে যাব, কাঁধে কাঁধ মিলিয়ে। এটাই তো আমাদের কুমিল্লা শহরের ঐতিহ্য ছিল। আপনারা জানেন, আমি যখন ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদে চারবার দায়িত্ব পালন করেছিলাম, সেই সময় বিভিন্ন প্রেক্ষাপটে আমাদেরকে বিভিন্ন দলের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রেখে এগিয়ে যেতে হয়েছে। আমি জিএস নির্বাচিত হই, আমার ভিপি ছিলেন ইসলামী ছাত্র শিবিরের সেই সময়ের ভিপি প্রার্থী মুজিবুর রহমান, আজকে যিনি একটি সুন্দর এবং বিশাল প্রতিষ্ঠানের কর্ণধার। সেই ভিপি মুজিবুর রহমানের সাথে আমি তাল মিলিয়ে সুন্দরভাবে, সমন্বিতভাবে আমরা সে সময় ভিক্টোরিয়া কলেজ ছাত্র সংসদের কার্যক্রম চালিয়ে নিয়ে গিয়েছি। তার সাথে আবার আজও ভালো সম্পর্ক বিদ্যমান। সেই সময় ছাত্র শিবিরের সাথে মিলেমিশে একসাথে ছাত্র সংসদে কাজ করেছে, ছাত্র দল সহ ছাত্র ইউনিয়ন, ছাত্র সমিতি, ছাত্র ঐক্য সহ বিভিন্ন ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র সেনা, সকল ছাত্র সংগঠনকে মিল নিয়ে একসাথে কলেজের উন্নয়নে কাজ করেছি। ভিপি নির্বাচিত হওয়ার পরে ভিক্টোরিয়া কলেজের 60টি অনার্স থেকে 12টি অনার্স এনেছে, 19টি সাবজেক্টে মাস্টার্স হয়েছে, আসন সংখ্যা সীমিত থেকে আসন সংখ্যাকে 300-র কাছাকাছি নিয়ে গেছি। ভিক্টোরিয়া কলেজের জন্যে একটি গাড়ি দিয়েছিলেন সরকার, একটি গাড়ি দিয়ে
প্রয়োজন কোনো ছিন্নবিধায় আমরা সেই সময় ভাড়ার বিনিময়ে গাড়ি নিয়ে ছাত্রছাত্রীদেরকে দূরবর্তী স্থান থেকে কলেজে আনা নেওয়ার ব্যবস্থা করেছিলাম ছাত্র সংসদের সকল সদস্যকে সেই সময়ের দায়িত্ব পালনকারী নেতৃত্ব দানকারী সকল ছাত্র সংগঠনের নেতৃবৃন্দকে আমি সেই সময়ের কথা স্মরণ করে ধন্যবাদ জানাতে চাই তাদের প্রতি কৃতজ্ঞতা জানাতে চাই সুপ্রিয় সাথীরা আমার আজকে এই শহরে অনেক সমস্যার মধ্যে রয়েছে এই নিয়ে আমার বিস্তারিত পরিকল্পনাও রয়েছে আপনারা জানেন 1997-98 সালে ছাত্র সংসদের দায়িত্ব শেষ করার পরে আমি জনরাজনীতিতে স্বপ্ন নিয়ে এগিয়ে গিয়েছি ছাত্র রাজনীতি শেষ করে সেই স্বপ্নগুলোকে আমি ধীরে 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 গড়ে তুলেছি কিভাবে কুমিল্লাকে আমি গড়ে তুলব সেই স্বপ্নগুলো আমার আজন্ম আজকে আপনাদের কাছে সেই সব পরিকল্পনা বিস্তারিতভাবে ব্যাখ্যা দেওয়ার মতো পরিবেশ নেই দীর্ঘ সময়ের ব্যাপার দীর্ঘ বিশ্লেষণের ব্যাপার তবে এটুকু বলব সমস্ত সমস্যাগুলোকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে বিজ্ঞানসম্মত চিন্তাধারা এবং ধ্যান ধারণা নিয়ে আমি সমস্যাগুলোকে সমাধানের চেষ্টা করব এই ক্ষেত্রে আমি সেই সকল নাগরিক সুশীল সমাজ সাংবাদিক বন্ধুরা এবং আমার কুমিল্লার সন্তান যারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এবং বিদেশের বিভিন্ন উচ্চতর প্রতিষ্ঠানে কর্মরত আছেন তাদেরকে আমি আহ্বান করব তারা সেই সময় আমার সাথে আমি তাদেরকে সমন্বয় করে আমি অবশ্যই শহরের বিজ্ঞানসম্মতভাবে সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব আজকে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের অভাব আজকে আমাদের স্বাস্থ্য সেবার প্রবল অভাব আজকে সিটি কর্পোরেশন অবশ্যই সেই দায়িত্বগুলো নিতে পারত 15 বছরে অন্তত 2-3টি প্রতিষ্ঠান করতে পারত 15 বছরে অঞ্চল ভিত্তিক জোন ভাগ করে অন্তত 4-5টা স্বাস্থ্য কেন্দ্র করতে পারত নগর স্বাস্থ্য কেন্দ্র হিসেবে এনজিওদের সহযোগিতায় যে প্রতিষ্ঠানগুলো চলছে সেগুলোর ক্ষমতা অত্যন্ত সীমিত সেগুলোর সীমাবদ্ধতা রয়েছে সেখানে সকলের পক্ষে সাহায্যের জন্য যে সাহায্য পাওয়া কঠিন হয়ে যায় আজকে তাই আমার মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত এবং দারিদ্রতার নিচে বসবাসকারী নাগরিকরা শিক্ষা ব্যবস্থা এবং স্বাস্থ্য ব্যবস্থার কাছে অসহায় হয়ে গেছে বিপুল অঙ্কের অর্থ ব্যয় করে স্বাস্থ্য এবং শিক্ষা সেবা তাদেরকে নিতে হয় সিটি কর্পোরেশন ইচ্ছে করলে এই জায়গাগুলোতে প্রচুর কাজ করতে পারত আজকে আমি বলতে চাই কিশোর গ্যাং এবং তাদের আশ্রয়দাতা যারা আমি তাদেরকে চিহ্নিত করব আইন প্রয়োগকারী সংস্থার সাহায্য নিয়ে তাদেরকে প্রতিরোধ করা এবং তাদেরকে দমন করার জন্য যা যা করণীয় আমি সেটা করব কারণ আপনারা জানেন আজকে নাগরিক জীবনের স্বস্তি দূর করেছে এই কিশোর গ্যাং এবং বিভিন্ন অপরাধ চক্র বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে অস্ত্র তুলে দিয়ে যারা সশস্ত্র বাহিনী গঠন করে সন্ত্রাসী বাহিনী গঠন করে নাগরিকদেরকে হুমকি ধমকি দিয়ে যারা অস্ত্রবাজি করে যারা অর্থ উপার্জন করতে চায় আমি তাদেরকে চেষ্টা করব প্রতিরোধ করতে সামাজিকভাবে নেতাকর্মীদের সকলকে নিয়ে কুমিল্লার সকল নগরবাসীকে সাথে নিয়ে সুপ্রিয় সাথীরা আমার যতই নির্বাচন ঘনিয়ে আসছে ততই অপপ্রচার বাড়বে ততই গুজব ডানা মেলবে কেউ বিভ্রান্ত হবেন না আপনাদের কাছে এই অনুরোধ এই নির্বাচন আমার সিটি কর্পোরেশনকে কেন্দ্র করে যে লুটেরা গোষ্ঠীর উত্থান ঘটেছে সেই লুটেরা গোষ্ঠীকে প্রতিরোধ করার নির্বাচন এই নির্বাচন সামন্তবাদী মানসিকতার বিরুদ্ধে নির্বাচন এই নির্বাচন রাজনৈতিক নেতা কর্মীদের অধিকার ফিরিয়ে আনার নির্বাচন আমার এই নির্বাচন তৃণমূল পর্যায়ে গণতান্ত্রিক প্রক্রিয়াকে গড়ে তোলার জন্য এই নির্বাচন তিল তিল করে গড়ে তোলা রাজনৈতিক কর্মীদের রক্ষার নির্বাচন আপনারা জানেন তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ রাজনৈতিক কর্মীরা আজকে চরমভাবে উপেক্ষিত আজকে মুজিব আদর্শের সৈনিকরা আজকে নীরবে নিবৃত্তে কাঁদে চোখের পানি পরে তাদের 15 বছর আজকে তারা তাদের অধিকার ফিরে পায়নি মর্যাদা ফিরে পায়নি তারা তাদের কর্মকাণ্ডের স্বীকৃতিও পায়নি ন্যূনতম ভদ্র অধিকার ভদ্র আচরণ সেই আচরণ থেকেও তারা বঞ্চিত আজকে আমি তাদেরকে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব সুপ্রিয় সাথীরা আমার পরিশেষে বলতে চাই এই নির্বাচন হবে ভালোবাসার নির্বাচন এই নির্বাচন হবে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনার নির্বাচন আজকে স্পষ্টভাবে বলতে চাই আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে আমার বিরোধিতা যারা করেছেন যাদের সাথে আমাদের দ্বন্দ্ব তৈরি হয়েছে যাদের সাথে আমার মত দ্বৈততা মত ভিন্নতা তৈরি হয়েছে আমার কোনো আচরণে আমার কোনো কথায় আমার কোনো কর্মকাণ্ডে যদি তাদের মনে কষ্ট লেগে থাকে আমি তাদের কাছে দুঃখ প্রকাশ করছি আমার মনের মধ্যে কারো বিরুদ্ধে কোনো ক্ষোভ নেই কারো বিরুদ্ধে কোনো প্রতিহিংসা নেই রাব্বুল আলামিন যদি আমাকে কাজ করার সুযোগ দেয় কুমিল্লার মানুষের ভোট পেয়ে আমি যদি কুমিল্লার মানুষের নির্বাচিত প্রতিনিধি হতে পারি
তাহলে আমি আমার সকল ভাইকে যাদের সাথে আমার যত দূরত্বই থাকুক না কেন যাদের সাথে আমার যত মান অভিমানই থাকুক না কেন সকলকে সাথে নিয়ে আমি একসাথে কুমিল্লাকে গড়ে তুলব একসাথে কুমিল্লায় বসবাস করব ফিরে আনার চেষ্টা করব সেই সুন্দর সৌহার্দ্যপূর্ণ কুমিল্লাকে সুপ্রিয় সাথীরা আমার আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না এই নির্বাচন আজকে কুমিল্লার মানুষকে রক্ষার নির্বাচন এই নির্বাচন কুমিল্লা সিটি কর্পোরেশনকে সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে তার সর্বোচ্চ কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যাওয়ার নির্বাচন আমি আপনাদের কাছে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করতে চাই এই নির্বাচন নষ্ট করার পরিবেশ এই নির্বাচনের পরিবেশ নষ্ট করার চেষ্টা যদি কেউ করে আমার দৃঢ় বিশ্বাস প্রশাসন এবং নির্বাচন কমিশন সেটা মোকাবেলা করবেন আমরা নাগরিকরা ভোটের মাধ্যমে সেটার প্রতিবাদ জানাব আজকে অনেকের মধ্যেই অনেক রকম শঙ্কা কাজ করছে গত নির্বাচন এর আগের নির্বাচন এবং আজকের নির্বাচনকে সামনে রেখে তারা অনেকেই শঙ্কিত তাদের ভোটাধিকার সঠিক থাকবে কিনা আমি স্পষ্টভাবে বলতে চাই গত নির্বাচন আগের নির্বাচন যেভাবে হয়েছে সামনের নির্বাচনও সেভাবেই হবে এবং কোন রকম ত্রুটি বিচ্যুতি এবং কোন রকম করাপশন করার সম্ভব হবে না এখানে কোন রকম কোন শঙ্কার মধ্যে থাকা কারো পক্ষে উচিত নয় আমরা সুন্দরভাবে নির্বাচন কমিশন এবং প্রশাসনের সহযোগিতা নিয়ে স্বচ্ছতার সাথে একটি নির্বাচন মোকাবেলা করব এই স্বচ্ছ নির্বাচনে যদি আমি পরাজিত হই তাহলেও আমি এই নির্বাচনকে মেনে নিয়ে নবনির্বাচিত প্রতিনিধিকে আমি শুভেচ্ছা জানাব আজকে আপনাদের সামনে আমি এই প্রত্যয় ব্যক্ত করতে চাই তারপরেও কোনো শঙ্কার মধ্যে আপনারা থাকবেন না সকল শঙ্কাকে পাশ কাটিয়ে সুন্দর এবং সুস্থ একটি নির্বাচনের মাধ্যমে স্বচ্ছতার সাথে আমাদের আগামী দিনের প্রতিনিধিরা নির্বাচিত হবে সেই প্রত্যাশা আমি রাখছি সুপ্রিয় সাথীরা আমার আপনারা আমাকে সাহায্য করুন আমি সকল বিভেদ ভুলে আপনাদের কাছে আজকে আহ্বান জানাতে চাই আমার দীর্ঘ রাজনৈতিক জীবনের আজকে একটি যুগ সন্ধিক্ষণে আমি উপস্থিত হয়েছি আপনারা সব সময় আমাকে সহযোগিতা করেছেন আমার বিপদাপদে আমার পাশে এসে দাঁড়িয়েছেন আজকেও এই যুগ সন্ধিক্ষণে আপনারা আমাকে সহযোগিতা করুন আমি আপনাদের সহযোগিতার কথা সারা জীবন মনে রাখব আপনাদের সহযোগিতা নিয়ে আমি ভবিষ্যতে এগিয়ে যাব কুমিল্লার নির্বাচিত প্রতিনিধি হিসেবে কাজ করার চেষ্টা করব সৎভাবে কাজ করার চেষ্টা করব সেই প্রত্যাশা ব্যক্ত করে